সম্মানিত অংশগ্রহণকারী, প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা বীজ উৎপাদনের ক্লাসটা নিব। অনেকেই আছেন নতুন যারা বীজ উৎপাদনের ক্লাসটা করেন নাই। মাশরুমের বীজ উৎপাদন, এই বীজ উৎপাদনের কয়েকটা ধাপ আছে। সম্মানিত অংশগ্রহণকারী, যারা আমরা পরে জয়েন করছি, অনেকেই অনেক কারণে সঠিক টাইমে জয়েন করতে পারেন না বলে আমি অ্যাডমিট দিয়ে দেই। তারা জয়েন করার শুরুতেই আমরা করব মিউট হয়ে, তারপরে জয়েন করব। এই যে বীজ উৎপাদনের ধাপ গুলো, সেই ধাপ গুলোকে এখানে দেখানো হয়েছে। পিডিএ মিডিয়া, পিওর কালচার, মাস্টার মাদার কালচার, মাদার কালচার, এবং আর একটা ধাপও চাইলে বাড়ানো যায়, এখানে হলো সাব মাদার কালচার, দেন হলো স্পন প্যাকেট। এই স্পন প্যাকেট আমরা আবার দুইটা পদ্ধতিতে, একটা হলো কাঠের গুঁড়া আর একটা হলো খড়ের প্যাকেট, হ্যাঁ দুইটা দিয়ে করা হয়। তো প্রথমে আমরা যেই জিনিসটাতে আসবো সেটা হচ্ছে পিডিএ মিডিয়া। পিডিএ মিডিয়া কি? পটেটো ডেক্সট্রোজ আগার মিডিয়া। মাশরুমের জন্য অনেকগুলা মিডিয়াই দরকার, অনেকগুলা মিডিয়াতেই মাশরুম হয়, কিন্তু পিডিএ মিডিয়াটা হচ্ছে কমন একটা মিডিয়া, এবং এই মিডিয়াতে মোটামুটি সব মাশরুমই ভালো গ্রো করে, যার কারণে আমরা এই একটা মিডিয়ায় পড়ায় থাকি। এছাড়া আছে মল্ট এক্সট্রাক্ট অ্যাগার মিডিয়া, যেটাতে আমরা অনেক সময় বাটন এরিয়া করে থাকি, হুইট এক্সট্রাক্ট অ্যাগার মিডিয়া, যেটাতে বাটনের কালচার করা হয়ে থাকে, হ্যাঁ সডাস্ট এক্সট্রাক্ট অ্যাগার মিডিয়া, স্ট্র এক্সট্রাক্ট অ্যাগার মিডিয়া, যেটাতে স্ট্র মাশরুম খুব ভালো হয়, এরকম অনেক ধরনের মিডিয়া আছে। হ্যাঁ, পিডিএটা হচ্ছে একটা কমন মিডিয়া। এই পিডিএ মিডিয়ার জন্য যে যে উপকরণ গুলা লাগে, 1 লিটার মিডিয়ার জন্য আমার আলু লাগে হচ্ছে 200 গ্রাম, আমরা যদি খোসা সহ মাপ দেই তাহলে 250 গ্রাম, আর যদি খোসা ছাড়া মাপ দেই তাহলে হচ্ছে 200 গ্রাম, 200 গ্রাম আলু। এছাড়া লাগে আমাদের ডেক্সট্রোজ, এছাড়া লাগে হলো অ্যাগার, অ্যাসপারজিন, এই কয়েকটা উপাদান লাগে। অ্যাসপারজিনটা কি? এটা একটা গ্রোথ হরমোন, এটা মাশরুমের টিস্যু গ্রোথকে বাড়ায় দেয়। অ্যাগারটা কেন দেওয়া হয়? জমাট বাঁধানোর জন্য দেওয়া হয়। আর ডেক্সট্রোজ থেকে কি হবে, এবং আলু থেকে তাৎক্ষণিক সে গ্লুকোজ খাবারটা পাবে আর কি, এই টিস্যুটা। এই সবগুলো উপাদান আমরা যে কোনো সাইন্টিফিক স্টোরে পাবো, সাইন্টিফিক স্টোর গুলাতে গেলে এই উপাদানগুলো পাওয়া যাবে। অনেকে লিকুইড মিডিয়া, লিকুইড মিডিয়া করেন, লিকুইড মিডিয়া আর কিছুই না, এই অ্যাগারটা যখন না দিব, অন্যান্য সকল উপকরণ দিব, অ্যাগারটা দিব না, অ্যাগারটা না দিলে এটা হয়ে গেল লিকুইড মিডিয়া। এবার কি করব আমরা, আলুটাকে সেদ্ধ করব। কিভাবে সেদ্ধ করব? সসপ্যানের ভেতরে একটা বিকারে পানি দিয়ে, 1 লিটার পানি, তার ভিতরে 200 গ্রাম আলু ছোট ছোট করে কাটা, বিকারটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটা জড়াই দিব, এবং ওই পানির ভিতরে বিকারটাকে বসিয়ে তাপ দিয়ে সেদ্ধ করবো। অর্থাৎ ডাইরেক্ট হিট দেওয়া যাবে না, ডাইরেক্ট হিট দিলে কি হবে, আমার ওই পানিটা কিন্তু কমে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আমার টার্গেট কি, আলু সিদ্ধ হবে, আলুর নির্যাস নিব, অথচ 1 লিটার পানি এটা কমবে না, এবং ওই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকতে হবে, তা না হলে কি হবে, বাষ্পে কিন্তু আমার কিছু লস হবে। এটা যখন সেদ্ধ হইলো, সেদ্ধ হওয়ার পর আমরা কি করব, ওই যে আগে থেকে মেপে রাখা যে 20 গ্রাম ডেক্সট্রোজ, 20 গ্রাম অ্যাগার, 250 মিলিগ্রাম অ্যাসপারজিন, কনিক্যাল ফ্লাস্কে মেপে রাখবো, এবং তার ভিতরে কি করবো, এই আলুর নির্যাস গুলো ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে এবার কি করব, কনিক্যাল ফ্লাস্কের মুখটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে জড়াবো। জড়ানোর পরে কি করব আমরা, এরকম পানিতে বসাই দিব, দিয়ে 15 মিনিট সেদ্ধ করব। 15 মিনিট বলতে আমার যতক্ষণ এগার পাউডার গুলে না যাবে ততক্ষণ আমরা সিদ্ধ করব। এগার পাউডার গুলে গেলে একটা স্বচ্ছ মিডিয়া চেহারা হবে, আমরা দেখলেই বুঝতে পারবো। আমরা চাইলে গ্লাস রড দিয়ে বা নারন কাঠি দিয়ে মাঝে মাঝে নাড়া দিয়ে দিতে পারি, যাতে এগারটা খুব দ্রুত গুলে যায়। এরপরে কি করব আমরা,
এই গরম অবস্থায় 10 ml করে আমরা টেস্ট টিউবে ঢালবো। এই টেস্ট টিউব গুলো হলো 30 ml এর টেস্ট টিউব। 30 ml এর টেস্ট টিউবে আমরা 10 ml করে এই গরম অবস্থায় মিডিয়াটা ঢালবো। যদি গরম অবস্থায় না ঢালি তাহলে কি হবে, জমাট বেঁধে যাবে, যেহেতু এটার ভিতরে এগার পাউডার আছে, ঠান্ডা হওয়ার সাথে সাথে জমাট বেঁধে যাবে। এরকম করে আমরা ঢেলে নিব। যদি এটা লিকুইড মিডিয়া হয় তাহলে টেস্ট টিউবে না ঢেলে আমরা কোথায় ঢালবো, এরকম কনিক্যাল ফ্লাস্কে ঢালবো। এই যে ছোট ছোট 250 ml এর কনিক্যাল ফ্লাস্ক আছে, 500 ml এর কনিক্যাল ফ্লাস্ক আছে, অথবা কারো কাছে যদি কনিক্যাল ফ্লাস্ক না থাকে তাহলে আমরা কিসে ঢালবো, কাঁচের জার আছে সেই কাঁচের জারের ভিতরে আমরা ঢালতে পারি। ঢালার পরে আমরা কি করব, অটোক্লেভ করব 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 মিনিট অটোক্লেভ করব। এখন এই যে লিকুইড মিডিয়ার ক্ষেত্রে আমাদের একটা কাজ হলো, এই যে কনিক্যাল ফ্লাস্কে যখন ঢাললাম এখানে আমরা কিছু কাঁচের টুকরা দিয়ে দিব, তারপরে কিন্তু আমরা অটোক্লেভ করব। কাঁচের টুকরা দিলে সুবিধা কি, মাঝে মাঝে এটা ঝাঁকাই দিতে হবে মাইসিলিয়াম গুলো যাতে কেটে যায়, এই জন্য। এরপরে অটোক্লেভ থেকে আমরা কি করব, বের করে নিয়ে আসবো। অটোক্লেভ থেকে বের করে টেস্ট টিউব গুলাকে এরকম কাত করে রাখবো। কেন কাত করে রাখবো, টেস্ট টিউবের সারফেস এরিয়াটাকে বাড়ানোর জন্য। কতটুকু কাত করব, এমন ভাবে মিডিয়াটাকে কাত করব, দেখেন যথেষ্ট পুরা টেস্ট টিউবের গাটা ভরে গেছে মিডিয়া দিয়ে, কিন্তু এই যে কর্ক বা সিপির মুখ ছিঁড়ে যায় নাই, সিপি থেকে 1 ইঞ্চি 1/2 ইঞ্চি ফাঁকা থাকবে। এরকম কাত করে রাখবো। এরপরে ঠান্ডা হওয়ার পর টেস্ট টিউব গুলো এরকম খাড়া করে দিব। এই হয়ে গেল আমার PDA মিডিয়া তৈরির কাজ শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।